নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ আরওসি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয় কী হতে চলেছে, সেটা আরেকবার বলে দিচ্ছি। হোয়াট ইজ আরওসি? আরওসি কথার অর্থ হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ভিডিও শুরু করার আগে স্ট্যাটিউটারি ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি। আমার ভিডিও দেখে কোনো প্রকার ট্রেড বা ইনভেস্টিংয়ের সিদ্ধান্ত নেবেন না। যে কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করার আগে অবশ্যই আপনি আপনার যে পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইসার আছে তার সাহায্য নিয়ে তবেই শুরু করবেন। আর আমি এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মেগা কোর্সটা লঞ্চ করেছি, এটার উদ্দেশ্য আমি বলে দিই। এর উদ্দেশ্য হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ, কৃষক থেকে খেতমজুর থেকে শ্রমিক থেকে আরম্ভ করে সমাজের এলিট ক্লাস, সকলেই যেন তার নিজের ইনভেস্টিংয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ঠিক আছে, নিজের ইনভেস্টিংয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তার জন্যে আমি এই ক্লাসটা শুরু করেছি, এই কোর্সটা শুরু করেছি। তা আপনারা এই তথ্যগুলো এবার পাবেন কোথা থেকে সেইটা হচ্ছে একটা প্রশ্ন। এই তথ্যগুলো আমি যেগুলো শেখাচ্ছি এগুলো আপনারা যদি মানি কন্ট্রোল ওয়েবসাইট, এটা একটা মোটামুটি ভালো বিশ্বস্ত ওয়েবসাইট, মানি কন্ট্রোল ওয়েবসাইটে আপনারা সমস্ত এই তথ্যগুলো পেয়ে যাবেন। এখান থেকে দেখে আপনারা তখন এই জিনিসগুলো শিখে রাখলে মানি কন্ট্রোল ওয়েবসাইট বা অন্য যে কোনো ফিনান্সিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই তথ্যগুলো পেয়ে নিজেই ইনভেস্টিংয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। আর আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমি হচ্ছে ভবিষ্যতে একটা টেকনিক্যাল কোর্স লঞ্চ করব। ঠিক আছে, সেখানে টেকনিক্যাল কোর্স করতে গেলে আপনাদের অবশ্যই ফান্ডামেন্টালের বেসিক নলেজগুলো থাকা দরকার। সেই বেসিক নলেজটা যাতে আমি আপনাদের প্রথমেই দিয়ে রাখতে পারি সেই জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। তা আশা করবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তা এবার ভিডিওর মূল বিষয়ে আসা যাক, যে হোয়াট ইজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ আরওসিই কী। আরওসিই জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যেটা, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি কী। তা আমি একটু স্পিডি বলছি, তার কারণ হচ্ছে এখানে আমি 10 মিনিট করে মাত্র রেকর্ডিং করতে পারি বেন্ডিক্যাম স্ক্রিন রেকর্ডারে, সেই জন্য আমি একটু ফাস্ট বলবো। তা রিটার্ন আরওসি জানার আগে আপনাকে জানতে হবে যে আরওই কী, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কী। ধরুন আপনারা 5 জন বন্ধু মিলে একটা আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছেন, আর আমি ভিডিওগুলো এমনভাবে আপনাদের বোঝাবো যাতে আপনারা খুব সহজেই বুঝে উঠতে পারেন। ঠিক আছে, এত সহজে আপনাকে কিন্তু কেউ কোথাও বোঝাবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা ধরুন 5 জন বন্ধু মিলে একটা আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই আইসক্রিম ফ্যাক্টরিটাতে সবাই আপনারা ঠিক করলেন 20 কোটি টাকা করে দিয়ে 5 জন 100 কোটি টাকা জোগাড় করলেন, করে আইসক্রিমের ফ্যাক্টরিটা সেট আপ করলেন। তা এখানে আপনারা 5 জন মিলে মোট কত টাকা দিলেন? 100 কোটি টাকা দিলেন। এই 100 কোটি টাকা দিয়ে যে আপনারা আইসক্রিম ফ্যাক্টরি সেট করলেন, এটাকেই বলা হয় ইকুইটি ক্যাপিটাল। এবার 100 কোটি টাকা আপনারা দিয়ে যে আইসক্রিম ফ্যাক্টরি সেট করলেন, বছর শেষে এবার দেখা গেল আপনাদের 50 কোটি টাকা ওইখান থেকে ইনকাম হয়েছে, অর্থাৎ এখন আপনাদের ভ্যালুয়েশন হয়ে গেছে 150 কোটি টাকা। 100 কোটি টাকা আপনারা ইনভেস্ট করেছেন আর 50 কোটি টাকা প্রফিট করেছেন। তাহলে 100 কোটি টাকা ইনভেস্ট করে আপনারা 50 কোটি টাকা প্রফিট পেলেন, তাহলে এখানে আপনাদের রিটার্ন অন ইকুইটি কত হলো? আমি কি বলেছি, 100 কোটি টাকা যেটা আপনারা দিয়েছেন সবাই মিলে ওটাই ইকুইটি ক্যাপিটাল। তাহলে এখানে নিশ্চয়ই আপনার আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি হলো 50%, কারণ 100 কোটি টাকা খরচা করে 50 কোটি টাকা লাভ করেছেন, এইটুকু আপনাদের ক্লিয়ার হলো। এরপরে দেখা গেলো যে আপনাদের আইসক্রিম ব্যবসা মোটামুটি ভালোই চলছে, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন কি আরও অন্য শহরে আমরা এই আইসক্রিম ফ্যাক্টরি সেট আপ করবো। তার জন্য আপনারা কি করলেন যে আরও বিজনেসটার গ্রোথের জন্য আরও 50 কোটি টাকা অতিরিক্ত ব্যাংক থেকে ঋণ নিলেন, কারণ আপনাদের কাছে আর টাকা নেই, আপনাদের 100 কোটি টাকা ছিল সেটা ইনভেস্ট করে দিয়েছেন। এবার আপনারা ঠিক করলেন যে ব্যাংক থেকে আরও 50 কোটি টাকা ঋণ নেবো, তাহলে আপনাদের এখন কত ক্যাপিটাল দাঁড়ালো? এখন ক্যাপিটাল দাঁড়ালো আপনাদের ইকুইটি ক্যাপিটাল 100 আর ব্যাংক থেকে নিয়েছেন 50 কোটি টাকা, তাহলে এখন আপনাদের মোট ক্যাপিটাল দাঁড়ালো 150 কোটি টাকা। এবার 150 কোটি টাকা আপনারা যে ইনভেস্ট করলেন এর জন্যে আপনাদের এখন ইনকাম কত হচ্ছে? ব্যাংক থেকে ঋণ নিয়ে 50 কোটি টাকা ঋণ নেওয়ার ফলে আপনাদের ইনকাম আরও 20 কোটি টাকা বেড়ে গেল। তাহলে এখন আগের 50 কোটি টাকা ইনকাম ছিল, আর এখন 20 কোটি টাকা অতিরিক্ত ব্যবসা বৃদ্ধির ফলে আরও 20 কোটি টাকা ইনকাম বাড়লো, তাহলে 70 কোটি টাকা ইনকাম হলো। আর এখন আপনাদের তাহলে মোট ক্যাপিটাল কত? ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 100 কোটি টাকা ছিল, আর 50 কোটি টাকা হচ্ছে আপনার ব্যাংকের ঋণ, ঠিক আছে, বা লোন। তা ব্যাংকের ঋণ আর আপনার ইকুইটি নিয়ে এখন 150 কোটি টাকা আপনার ক্যাপিটাল হলো। তা 150 কোটি টাকা ইনভেস্ট করে এখন আপনি 70 কোটি টাকা ইনকাম করছেন, তাহলে আপনার এখন রিটার্ন অন ইকুইটি আর হিসাব করা যাবে না, কারণ এখন তার শুধু আপনার ইকুইটি ক্যাপিটালের ওপরও 70 কোটি টাকাটা ইনকাম হচ্ছে না, এখন আপনার যে 70 কোটি টাকা ইনকাম হলো টোটাল ক্যাপিটালের ওপর হলো। টোটাল ক্যাপিটালটা তাহলে কী নিয়ে তৈরি? ব্যাংকের ঋণ আর হচ্ছে আপনাদের ইকুইটি ক্যাপিটাল, এই দুটো নিয়ে টোটাল ক্যাপিটাল তৈরি হচ্ছে। তা টোটাল ক্যাপিটাল হচ্ছে এখন আপনার 150 কোটি টাকা, আর আপনি লাভ করলেন কত? মোট 70 কোটি টাকা। তাহলে এখন 150 কোটি টাকায় যদি আপনি 70 কোটি টাকা লাভ করেন,
তাহলে ছোটোবেলাকার আমরা যে ক্লাস সিক্সে ঐকিক নিয়মের অঙ্ক করেছি সেই হিসেবে দাঁড়াবে যে 150 কোটি টাকায় 70 কোটি টাকা লাভ করছি, তাহলে 1 কোটি টাকায় 150 বাই 70 আর 100 কোটি টাকায় তাহলে কত, 46.66%। দেখছেন আগে আপনার যেটা 50% ইকুইটি ছিল, রিটার্ন অন ইকুইটি ছিল, এখন ব্যাংকে ঋণ নেওয়ার পর বিজনেস গ্রোথ হওয়ার পর কিন্তু টোটাল ক্যাপিটালের ওপর আপনার পার্সেন্টেজ কমে গেল, 50% আর রইল না, 46.66% আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল। তাহলে এইখানে এটা শিখে রাখার একটাই কারণ হচ্ছে যে আমরা টোটাল ক্যাপিটালের ওপর কত ইনকাম করছি সেইটা আমরা কোম্পানিকে যখন অ্যানালিসিস করব আমরা সেইটা দেখব, আমরা ইকুইটির ওপর কত ইনভেস্ট করে লাভ, ইকুইটির ওপর কত ইনকাম করলাম সেইটা আমরা দেখব না। তার কারণ হচ্ছে এইখানে কোম্পানি এই তথ্যটা দিয়ে না, রিটার্ন অন ইকুইটিটা দিয়ে, রিটার্ন অন ইকুইটি দিয়ে আরওইটা দিয়ে আপনাদেরকে ম্যানিপুলেট করে দেবে, আপনাদেরকে বোকা বানিয়ে দেবে যে আপনারা ভাববেন বাহ কোম্পানির রিটার্ন অন ইকুইটি এত আছে, মানে এত টাকা সে লাভ করছে, এত পার্সেন্ট 50% লাভ করছে, তাহলে তো এই কোম্পানিটা ভালো হবে। আপনারা সেটা দেখবেন না, কারণ সে তো যে টাকাটা ইনকাম দেখাচ্ছে রিটার্ন অন ইকুইটি সেটা দেখাচ্ছে তার ক্যাপিটাল এমপ্লয়েডের ওপর, যেটা সে ঋণ নিয়েছে বা অন্য জায়গা থেকে যে টাকাটা ধার নিয়েছে, লোন নিয়েছে যেটা সেইটার কথা ডেটটা সে বলছে না। সেই জন্য আমরা যখনই কোনো কোম্পানিকে অ্যানালিসিস করবো আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব, যে সে মোট যত টাকা ইনভেস্ট করেছে নিজের টাকা এবং ব্যাংকের ঋণ, কারণ তার উপরেও তো ব্যাংকের ঋণের ওপরেও তো কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হবে না। সেই জন্য আমরা দেখতে হবে যে টোটাল টাকা সে কতটা ইউজ করছে, আমাদের শুধু ইকুইটি দিয়ে আমরা যে কারবারটা করেছি সেটা নয়, টোটাল কোম্পানি কত টাকা ইউজ করছে তার উপর কত পার্সেন্ট সে ইনকাম করছে, আর্নিং করছে সেইটা আমরা দেখব। সেটা হচ্ছে আরওসিই আপনাকে বলবে, আরওই কোনো দিন আপনাকে বলবে না। সেই জন্য আমরা সবসময় যখন কোনো কোম্পানিকে অ্যানালিসিস করবো তখন আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে হিসাব করব, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে হিসাব করব, কারণ এখানে আমরা সঠিক নির্যাসটা পাবো। তাই কোনো কোম্পানি যদি আপনাকে বলে যে আমার আরওই এত, আমরা সেটা বিশ্বাস করবো না, বলবো যে আমরা আপনার আরওসিই বলুন। এবং আরওসিই আপনারা কোথায় পাবেন, বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইট থেকে পাবেন, যেমন মানি কন্ট্রোল আছে, তারপরে ইটি নিউজ, অনেক রকম আছে, ঠিক আছে। মানি কন্ট্রোল মোটামুটি বিশ্বস্ত, অনেক লোক ইউজ করে, আপনারা করতে পারেন, অসুবিধে নেই। আর আমি প্রত্যেকটা ভিডিওই ইম্পর্টেন্ট বলছি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের, আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা হয়তো বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট বলতে আমি সেটা আপনাদের বলে দিই, এই আরওসিইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যেটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি ডেট টু ইকুইটি রেশিও শেখাবো, সেটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আপনার রেশিও অ্যানালিসিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যত রকম রেশিও অ্যানালিসিস আছে সেগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তা আশা করি আমি বুঝতে পেরেছি যে এরপরে যখন আপনারা ইনভেস্ট করবেন, যে কোনো কোম্পানি ইনভেস্ট করতে গেলে তথ্যগুলো আপনারা মানি কন্ট্রোলে পেয়ে যাবেন। আর আমি এখানে আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কীভাবে দেখতে হবে, আপনারা অবশ্যই আরওসিই দেখবেন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখবেন, রিটার্ন অন ইকুইটি কখনোই দেখবেন না। তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দেবেন, অর্থাৎ লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন হিট করবেন, চ্যানেলটাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন ভবিষ্যতে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল, দেখা হবে পরের ভিডিওতে।